হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো যেখানে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন চব্বিশে সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্টে এবং সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনি শুরুতেই ছত্রিশ হাজার প্লাস স্যালারি পেয়ে যাবেন এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে যেখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আপনি বিভিন্ন কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে এটা হচ্ছে পুরোপুরি সরকারি চাকরি এবং পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব তার সাথে সাথে আমরা আলোচনা করব আপনি কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সিলেকশান প্রসেস পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব যদি পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের নিয়মিত চাকরি আপডেটগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের নিয়মিত চাকরির আপডেটগুলো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব এটা হচ্ছে সেন্ট্রাল ওয়ের হাউজিং কর্পোরেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে আর এটা বলে রাখি দেখতে পাচ্ছেন আন্ডারটেকিং আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের তরফ থেকে এখানে পুরোপুরি পারমানেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত ওয়ের হাউসগুলো রয়েছে সেই সমস্ত ওয়ের হাউসের তরফ থেকে এখানে কিন্তু আপনি পোস্টিং পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন লোকেশনের তরফ থেকে সেন্ট্রাল ওয়ের হাউজিং কর্পোরেশনের অফিসগুলো রয়েছে এবং পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটি জায়গাতেই সেন্ট্রাল ওয়ের হাউজিং কর্পোরেশনের অফিসগুলো রয়েছে এবং সেই সমস্ত লোকেশানের তরফ থেকে আপনি চাকরি পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং খুব ভালো মানের বেতন রয়েছে সম্পূর্ণ দেখুন কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন যেখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে আর পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আপডেট আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে সময় মতো পেয়ে যাবেন তো চলুন দেখা যাক কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব তো এখানে টোটাল আট ধরনের পোস্ট রয়েছে এবং প্রত্যেকটি পোস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে খুব ভালো মানের বেতন রয়েছে সম্পূর্ণভাবে দেখুন প্রত্যেকটি তথ্য ডিটেলে আলোচনা করব তো প্রথম যে পোস্ট রয়েছে এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বেতন রয়েছে এটা কিন্তু স্কেল পেয়ে এবং তার সাথে সাথে বিভিন্ন এইচআরএ থেকে শুরু করে বিভিন্ন বেনিফিটসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন যেখানে এসসি এস টি জেনারেল ই প্রত্যেকটি ক্যান্ডিডেটে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে আপার এজ লিমিট হচ্ছে থার্টি ইয়ার্স এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আর এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ নয় দু হাজার তেইশ এই যে ডেট রয়েছে সেই ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেশন হবে এটা হচ্ছে প্রথম পোস্ট একই রকমভাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে দেখতে পাচ্ছেন সিভিল ইলেকট্রিক্যাল এই সমস্ত ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার বেতন তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার স্যালারি প্লাস তিরিশ বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রেও একই রকমের বেতন রয়েছে এবং তিরিশ বছর পর্যন্ত এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর তারপরে পাঁচ নম্বর পোস্টই রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং এখানে উনত্রিশ হাজার থেকে তিরানব্বই হাজার পর্যন্ত আপনি স্কেল পেতে বেতন পাবেন প্লাস এইচআরএ ডিএ থেকে শুরু করে বিভিন্ন বেনিফিটসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন আর এখানে আঠাশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য আর এখানে চব্বিশ নয় দু হাজার তেইশ অনুযায়ী যে বয়সের লিমিট রয়েছে সেটা কিন্তু ক্যালকুলেশন হবে আর বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্টের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে সেগুলো কিন্তু দেয়া রয়েছে এবং এখানে প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবেন জেনারেল এস সি এস টি এস এবং পিডাব্লিউডি তো এই সমস্ত বিভিন্ন দেখতে পাচ্ছেন ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে আর এখানে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভও কিন্তু রয়েছে এবং এগুলো হচ্ছে নর্থ ইস্টার্ন রিজিয়ান এবং তার সাথে সাথে লাদাখ রিজিয়ানের তরফ থেকে ঠিক আছে আর আপনারা যারা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন তাদের ক্ষেত্রে এক থেকে পাঁচ এই পাঁচটি পোস্টের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর ছয় সাত আট এই তিনটি ক্যাটাগরির ক্ষেত্রে আপনাকে নর্থ ইস্টার্ন রিজিয়ান অথবা লাদাখ রিজিয়ানের হতে হবে তাহলে আপনি ছয় সাত আট এই তিনটি ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এই সমস্ত পোস্ট রয়েছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আলাদা রয়েছে এরপর আমরা আলোচনা করব যে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেই সম্পর্কে তো দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ক্যাটাগরির ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেটা হচ্ছে ডিগ্রি থাকতে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তরফ থেকে এবং এখানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই দ্বিতীয় পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে যেখানে ডিগ্রি থাকতে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং এখানে কোনো রকমের অভিজ্ঞতার প্রয়োজন নেই অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বি কম অথবা বিএ কমার্স অথবা সি করা থাকতে হচ্ছে অথবা যদি আপনি অ্যাকাউন্টেন্ট রিলেটেড বিভিন্ন ডিগ্রি কোর্স করে থাকেন এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা অ্যাসেন্সিয়াল সুপারিনটেনডেন্ট জেনারেল ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে যেখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হচ্ছে যে কোনো শাখা থেকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আর জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে ডিগ্রি থাকতে হচ্ছে এগ্রিকালচারের তরফ থেকে অথবা যদি আপনি ডিগ্রি করে থাকেন জুলজি কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তো এই সমস্ত কোয়ালিফিকেশান রয়েছে এক থেকে পাঁচটি যে পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে এবং শুরুতে আমি যেমনটা বললাম যে পশ্চিমবঙ্গে যে সমস্ত সেন্ট্রাল ওয়ের হাউজিং কর্পোরেশনের অফিসগুলি রয়েছে সেই সমস্ত অফিসের তরফ থেকে আপনি কিন্তু চাকরি পেয়ে যাবেন এখানে যা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এসসি এস টি ও পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন সরকারি যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী আপনি কিন্তু এখানে বয়সের যে ছাড় রয়েছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্টের ক্ষেত্রে সিলেকশান প্রসেস কিন্তু বিভিন্ন রয়েছে তো এক দুই তিন চার এই চারটি পোস্টের ক্ষেত্রে যে সিলেকশান প্রসেস রয়েছে সেটা হচ্ছে অনলাইনের টেস্ট হবে এবং তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে হবে ইন্টারভিউ এই এক দুই তিন চার প্রথমে চারটি পোস্টের ক্ষেত্রে আর যদি আপনি জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে অনলাইনে টেস্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এখানে কোনো রকমের ইন্টারভিউ হবে না আর যা যারা নর্থ ইস্টার্ন রিজিয়ানের তরফ থেকে বা লাদাখ রিজিয়ানের তরফ থেকে যা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন একই রকমের সিলেকশান প্রসেস এখানে কিন্তু রয়েছে তা আপনি কোন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করছেন তার উপরেই ডিপেন্ড করছে আপনার সিলেকশান প্রসেস একই রকমভাবে দেখতে পাচ্ছেন যে অনলাইনে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে সিভিল এবং ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আড়াই ঘন্টা টোটাল একশো পঁয়তাল্লিশটি কোয়েশ্চেন থাকবে এবং এখানে দুশো নম্বরের পরীক্ষা হবে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন নম্বরে এবং বিভিন্ন সময়ে এখানে কিন্তু পরীক্ষা হবে এখানে দেখতে পাচ্ছেন সেকশনাল টাইম কিন্তু রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের তরফ থেকে সেকশনাল টাইম রয়েছে এই নির্দিষ্ট সময়ে পেপারগুলো কিন্তু কমপ্লিট করতে হবে যদি আপনি অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তিন ঘন্টার পরীক্ষা হচ্ছে দুশোটি কোশ্চেন দুশো নম্বরের পরীক্ষা এবং এখানেও কিন্তু সেকশনাল টাইম রয়েছে আর এখানে কোশ্চেন পেপার কিন্তু হিন্দি এবং ইংলিশে সেট করা হবে সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আড়াই ঘন্টার পরীক্ষা হচ্ছে দুশোটি কোশ্চেন থাকছে এবং দুশো নম্বরের পরীক্ষা এবং একই রকমভাবে এখানেও কিন্তু সেকশনাল টাইমগুলো রয়েছে আর জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রেও একই রকমভাবে আড়াই ঘন্টার পরীক্ষা দুশোটি কোশ্চেন এবং দুশো নম্বরে পরীক্ষা হচ্ছে এবং সেপারেটলি টাইম কিন্তু এখানে রয়েছে আর প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেবাসগুলো দেওয়া রয়েছে অফিসিয়ালি এই সমস্ত টপিকগুলো আপনাকে কিন্তু ক্লিয়ার করতে হবে যার যারা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশান করছেন তাদের ক্ষেত্রে এই সমস্ত সেকশান থেকে কোয়েশন কিন্তু জিজ্ঞাসা করা হবে তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য আর এখানে আর তথ্য বলে রাখি যেটা হচ্ছে এখানে এক্সামিনেশান সেন্টার অর্থাৎ পরীক্ষা সেন্টার তো এক্সামিনেশান সেন্টার উইল বি কন্ডাক্টেড অনলাইন ভেনিউজ অ্যাক্রস সেন্ট্রাল ইন ইন্ডিয়া দ্য টেন্টিভ লিস্ট অফ এক্সামিনেশান সেন্টার ইজ অ্যাভেলেবেল এনএক্সার ওয়ানে এনেক্সার ওয়ানে কিন্তু কোন কোন জায়গাতে পরীক্ষা সেন্টার রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই আলোচনা করবো যে ভারতবর্ষে যে সমস্ত লোকেশন রয়েছে সেই কোন কোন লোকেশনের তরফ থেকে পরীক্ষা সেন্টারগুলি রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এনেক্সার ওয়ান এবং এখানেই ভারতবর্ষের বিভিন্ন লোকেশনের তরফ থেকে যে পরীক্ষা সেন্টারগুলি রয়েছে সেগুলো দেয়া রয়েছে আমরা সরাসরি চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কোথায় কোথায় পরীক্ষা হবে তো ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দেখতে পাচ্ছেন গ্রেটার কলকাতা হুগলি এবং শিলিগুড়ি এই সমস্ত লোকেশনের তরফ থেকে বিভিন্ন পরীক্ষা সেন্টার রয়েছে এবং সেই সমস্ত সেন্টারগুলিতে আপনাকে অনলাইনে পরীক্ষা দিতে হবে এবং কারা কারা কোন কোন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করছেন তার উপরেই ডিপেন্ড করছে যে আপনাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেস এবং সেই যে সিলেবাস অফিসিয়ালি মেনশন করা রয়েছে সেই সিলেবাসই আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে এবং সেই অনুযায়ী পরীক্ষা এখানে হবে যারা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি অ্যাপ্লিকেশান ফি তো মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট বিলংিং টু জেনারেল ই এবং ওবিসি অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যদি আপনি জেনারেল ই এবং ওবিসি হয়ে থাকেন তো সেক্ষেত্রে বারোশো পঞ্চাশ টাকা টোটাল ফি লাগছে এবং এসসি এসটি পি এক্স সার্ভিসেন এবং মেয়েদের ক্ষেত্রে চারশো টাকা এখানে কিন্তু ফি লাগছে যদি এখানে ফি অত্যন্ত বেশি রয়েছে কিন্তু বলে রাখি পোস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে ডাব্লিউ ফুড এসায় থেকেও কিন্তু কয়েকগুণ ভালো এগুলো পোস্ট কারণ হচ্ছে এখানে পঁয়ত্রিশ হাজার থেকে ছত্রিশ হাজারের কাছাকাছি কিন্তু আপনি স্টার্টিং স্যালারি পেয়ে যাবেন এবং যা পে স্কেল রয়েছে তাতে লক্ষাধিক স্যালারিও কিন্তু আপনি এক এক সময় পাবেন তাই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্সের তরফ থেকে এখানে কিন্তু আপনাকে নিয়োগ করা হচ্ছে যদি আপনি ইচ্ছুক তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবেন আর তার সাথে বলে রাখি এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট আপনারা কিন্তু সময় মতো পেয়ে যাবেন তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ